ঈদের গোচরত জামিন লাভ কেজরিওয়ালের। এতিয়াও কারামুক্তির পথ প্রশস্ত হওয়া নাই দিল্লির মুখ্যমন্ত্রীর। জামিন লাভের দিনটোতে সিবিআইর গোচরত জেল হাজতর মেয়াদ বৃদ্ধি। দিল্লির খুড়ানীতি কেলেঙ্কারি গোচরত অবশেষত অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। উচ্চতম ন্যায়ালয়ে মঞ্জুর করিলে কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন। ন্যায়াধীশ সঞ্জীব খান্না আর ন্যায়াধীশ দীপাঙ্কর দত্তর খণ্ড বিচারপীঠে দিয়ে এই রায়। ইডিয়ে গ্রেপ্তার করা তো বেআইনি বলে তরা গোচরত জামিন পাইছে কেজরিওয়ালে। অবশ্যই রায়ে কেজরিওয়ালক কারাগারের মুক্তি করব নয়, কেন সিবিআইর গোচরত কারাগারতে থাকব লাগিব কেজরিওয়াল। 17 জুলাইত সিবিআইর গোচরের শুনানি হব দিল্লি উচ্চ ন্যায়ালয়ত। কুড়ানীতি কেলেঙ্কারি গোচরত ইডিয়ে গ্রেপ্তার করা কার্যক প্রত্যাহ্বান জানাই দিল্লি উচ্চ ন্যায়ালয়ত আবেদন করেছিল কেজরিওয়ালে। কিন্তু দিল্লি উচ্চ ন্যায়ালয়ে এই গ্রেপ্তারক বেআইনি বলে নকলে। শেষত দিল্লি উচ্চ ন্যায়ালয়ের নির্দেশক কেজরিওয়ালে উচ্চতম ন্যায়ালয়ত প্রত্যাহ্বান জানাই লাভ করলে জামিন। কেজরিওয়ালের অধিবক্তাই উচ্চতম ন্যায়ালয়ত জানালে প্রয়োজনীয় তথ্য আর নথি অবিহনে কেজরিওয়ালক ইডিয়ে গ্রেপ্তার করেছিল। কেজরিওয়ালের অধিবক্তার এই যুক্তিতে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছে কেজরিওয়ালে। যা 21 মার্চত ইডিয়ে গ্রেপ্তার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালক। মুখ্যমন্ত্রী পদত থাকা অবস্থাত গ্রেপ্তার হওয়া দেশের প্রথমজন মুখ্যমন্ত্রী হল কেজরিওয়াল। লোকসভা নির্বাচনত প্রচারের বাবে কিছুদিন জামিন লাভ করেছিল কেজরিওয়ালে। দুইজনত পুনের তিহার জেলত আত্মসমর্পণ করে তেওঁ। তারপর ইডির গোচরত জামিনের বাবে যুঁজ চলি আছে কেজরিওয়ালের। ইডিয়ে সুরা কেলেঙ্কারিত 100 কোটি টাকার ঘুষ লওয়া বলে অভিযোগ উত্থাপন করেছিল। 2021 জুনের 2022 জানুয়ারিল 45 কোটি টাকা হাওয়ালার মাধ্যমত গোয়ালয় স্থানান্তরিত করার অভিযোগ, আর এই টাকা গোয়ার নির্বাচনত ব্যবহার করেছিল হেনুয়াপে। অবশেষত এই গোচরতে জামিন লাভ করলে কেজরিওয়ালে। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ত জামিন লাভের দিনটোতে দিল্লি উচ্চ ন্যায়ালয়ে সিবিআইর গোচরত জেল হাজতর মেয়াদ বৃদ্ধি করলে। 25 জুলাই পর্যন্ত তিহার জেলতে থাকিব লাগিব কেজরিওয়াল। ন্যাশনাল ডেস্ক, এনকেটিভি প্লাস।